ময়মনসিংহে চড়া মাছ মাংসের বাজার। একদিনের ব্যবধানে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। কমেছে পেঁয়াজের দাম। ময়মনসিংহের মেছোয়া পাইকারি বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মাছ মাংসের বাজার চড়া কেন? সরবরাহ ঘাটতি নাকি অন্য কোনো কারণ? বিক্রেতারা বা কি বলছেন? নাফি, একটু আগেই কিন্তু আসলে সবজির বাজার দরের কথা জানাচ্ছিলাম। প্রত্যেকটি সবজি কিন্তু 10-15 টাকা করে কমেছে। এখন আমি একটু মাছ মাংস এবং বেশ কিছু নিত্যপণ্য দ্রব্য সামগ্রীর দরদাম জানাবো। যেটা আপনি বলছিলেন যে মাছ মাংস এবং নিত্য পণ্য যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বেশ চড়া রয়েছে। এবং আমি যেহেতু এখন রয়েছি মাংসের বাজারে, মেছোয়া বাজারে, এটি গরু মাংসের যে মহল, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ প্রচুর বেচা কিনা। আসলে যে পরিমাণ সরবরাহ আমরা দেখছি সেই তুলনায় কিন্তু চাহিদাটা আমরা বেশি দেখতে পাচ্ছি। বিশেষ করে শুক্রবার দিন ছুটির দিন হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অনুষ্ঠান, তারপর পারিবারিক কারণে কিন্তু আসলে শুক্রবার দিন একটু বেচা বিক্রিটা বেশি হয়। এবং যথারীতি এটির দামের কোনো আসলে অপরিবর্তিতই রয়েছে। 750 টাকা করেই কিন্তু আসলে গরু মাংস বিক্রি হচ্ছে, যেটা বিক্রেতারা বলছেন যে হাটে তাদেরকে বেশি দামে আসলে গরুগুলো কিনতে হচ্ছে। এবং হাটে যাওয়ার পরে যারা গৃহস্থ রয়েছেন, গরু বিক্রি করার জন্য আনছেন, তারা যেটা সবসময় বলছেন যে খাদ্যের দাম বেশি, তাদের লালন পালন খরচ বেশি, এই কারণে আসলে গরুর দামটা বেশি। এবং গরুর দাম বৃদ্ধি হওয়ার কারণে মাংসের দামটাও আসলে এখন পর্যন্ত কমছে না। এবং সেই সঙ্গে যদি আমি ব্রয়লার মুরগির কথা বলি, একদিনের ব্যবধানে কিন্তু ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়ে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এছাড়া সোনালি মুরগি আমরা দেখতে পাচ্ছি যে 280 টাকা বিক্রি হচ্ছে এবং 260 টাকায় বিক্রি হচ্ছে সাদা কক মুরগি। এবং এই মুরগির বাজারটি কিন্তু আসলে প্রতিদিনই আসলে ওঠানামা করছেন। যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু আসলে একটু হিমশিম খাচ্ছেন এই বিশেষ করে মুরগির বাজারে এসে। এবং দোকানদারদের সাথে কথা বলে যে বিষয়টা আমরা জানতে পেরেছিলাম, এই মুরগি কিন্তু তারা কিন্তু বিভিন্ন মধ্যসত্ব ভোগীদের কাছ থেকে কিনেন, সুতরাং এক এক দিন এক এক রেটে তাদের কিনতে হয়। সুতরাং বাজার এই মুরগির নিয়ন্ত্রণটা নিয়ে এই জন্য কিন্তু আসলে বাজার মনিটরিংয়ের কথাও কিন্তু আসলে ক্রেতারা বলছেন। অন্যদিকে যদি আমি বলি যে বিশেষ করে পেঁয়াজের দামটা কিন্তু মানুষের কমেছে, যে পেঁয়াজ আপনার কিছুদিন আগেও বেশি দাম ছিল সেই পেঁয়াজ কিন্তু এখন 64 টাকা করে বিক্রি হচ্ছে। রসুন প্রতি কেজি 120 টাকা বিক্রি হচ্ছে এবং আদা যথারীতি 300 টাকা দরেই কিন্তু রয়েছে। তো পেঁয়াজের দামটা কিছু কমাতে একটু স্বস্তি রয়েছে সাধারণ মানুষ। তো সব মিলিয়ে নাফি, এই ছিল ময়মনসিংহের মেছোয়া বাজার থেকে মাছ মাংস এবং সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দরদামের সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহের মেছোয়া পাইকারি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। Thank you.